আসসালামু আলাইকুম। কিভাবে আপনারা ডিজে গান বানাবেন বা রিমিক্স গান বানাবেন সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে এখানে লিখবেন ডিজে, দেখেন ডি আই, দেখেন উপর চলে আসছে, এটা দেখুন চলে আসার পর এটা এই জিনিসটা আমি ইনস্টল করলাম। আমি দেখুন আপনারা এই জিনিসটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর দেখুন এখানে, দেখুন আপনারা এখানে মেনু দেখতে পাচ্ছেন, তারপর দি স্টার্ট রেকর্ডিং, নিউ প্লেইং, তারপর দি ব্রাউজ ফোল্ডার অ্যালবাম, 10 ব্যান্ড ইগলিচিস, লো প্রেস, হাই প্রেস, ফিল্টার, তারপর ড্যাক ভলিউম, রেক্সপেক্ট, শিল্ড, তারপরে প্রে, টিউনিং, স্লিপ, অটো আউটপুট, অটো ফিট, অটো ক্রনোস টাইম। আপনারা এইটার থেকে আপনারা এই অ্যাপস থেকে আপনার ডিজে গান বানাতে পারেন এবং রিমিক্স সং বানাতে পারেন। আপনারা দেখতেছেন যে এখানে সব বিভিন্ন জায়গায় নাম লেখানো আছে, যদি না বুঝেন সেই কারণে আমি সিস্টেম করে রাখলাম। আপনারা দেখতে পারেন এখান থেকে, আপনারা এখান থেকে ভিডিও গান প্লে করতে পারবেন, প্লে করে আপনারা ডিজে বানাতে পারবেন, রিমিক্স বানাতে পারবেন, আপনার নিচে নাম দিয়েও বানাতে পারবেন। এখানে অনেকগুলো অপশন আছে, আপনার 3D মুডও করতে পারবেন। দেখুন আপনি এখানে 3D দেখছেন, 3D আপনি 3D করতে পারবেন এখান থেকে। তারপরে দেখেন অনেকে এখান থেকে অনেক কিছু শিখতে ইয়ে করতে পারবেন, প্লে করতে পারবেন। দেখুন অনেক এখানে অনেক অপশন আছে, এখানে অনেক অপশন। দেখুন আপনারা এখান থেকে গান প্লে করতে পারেন, গান দিতে হবে আপনাকে এখানে, এই থ্রি ডট মিটে যাবেন, এখান থেকে আপনারা গান বেছে নিতে পারেন। অনেক অনেক রকমের সেটিং আছে, আপনারা এখান থেকে নিতে পারেন, সমস্যা নেই। এখান থেকে অনেক সেটিং আছে, নিউ প্লেইং, আপনি এখান থেকে প্লে অ্যাড করতে পারেন, প্লে অল দিতে পারেন, সেন্টার প্লেইং দিতে পারেন, সুগার সেটিং, এখান থেকে আপনার সেটিং করতে পারেন। অনেক অনেক সেটিংস আছে, একটা দারুণ একটি অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে আপনার অনেক কিছু করতে পারেন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক সেটিং রয়েছে, আপনার এই সেটিংগুলো যদি আপনি প্র্যাকটিস করেন আপনারা জন্য ডিজে গান এবং রিমিক্স গান বানানো একদম সহজ হয়ে যাবে। অনেকে ভাই এই অ্যাপসগুলো কথা বলে না, আপনাদের কাছে আমি একটা অ্যাপ শেয়ার করলা যায়, এটার মাধ্যমে আপনারা অনেক মানে উন্নত মানের ডিজে রিমিক্স গান বানাতে পারবেন, হাই কোয়ালিটি একবারে। হ্যালো গাইস, যদি অ্যাপটা ভালো লেগে থাকে অবশ্যই প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং আমার ভিডিও ডিসক্রিপশনে আপনারা লিঙ্কটি পাবেন। আর যদি আপনারা যদি এই বিষয়ে কোনো ধারণা না থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আরও বিস্তারিত ব্যাপারে এই কথাগুলো বলবো। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।